নমস্কার, ওয়েলকাম টু দক্ষিণ খোলা হাওয়া। আজকে আমি এসেছি বউবাজারে। আমি ঠিক দাঁড়িয়ে আছি বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়টাতে। আমার অপোজিটেই দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিল্ডিংটা। দেখুন উপরের দিকে BOI লেখা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি ঠিক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়টাতে দাঁড়িয়ে আছি। এই যে রাস্তাটা দেখছেন, যেদিক থেকে গাড়িগুলো আসছে, এই বাসটা আসছে, এদিক থেকে সোজা চলে গেলে আমার স্ট্রিট, আর এদিকটা হলো শিয়ালদা স্টেশন। এদিকটা সোজা এগিয়ে গেলে শিয়ালদহ স্টেশন, আর এদিকটা সোজা চলে গেলে আপনার বহু বাজার, আর এদিকটা হলো লেবুতলা পার্কের দিকটা, যেদিকটা সন্তোষ মিত্র স্কোয়ার এর পুজোটা হয়, এদিকটা হলো সন্তোষ মিত্র স্কোয়ারের দিকটা। এদিকটাতেই আমরা একটি বাড়ি দেখতে এসেছি আজকে। চলুন সামনে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই রাস্তাটাতে টোটাল চারটে পুজো হয়। এটা হলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় থেকে একটু এগিয়ে এই পুজোটা হয়, তারপরে পরপর দুটো বাই লেন আছে ওইখানে পুজো হয়, তারপরে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো হয়। এ চলে এসেছি আমি, এই রাস্তাটা ধরে আসলাম, ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। আর এই বাই লেনে আমরা একটি বাড়ি দেখতে এসেছি। এই রাস্তাটাতেও দুর্গা পুজো হয়, এরপরের রাস্তাটাতেও দুর্গা পুজো হয়, তারপরে সোজা এগিয়ে গিয়ে বাঁদিকে হলো সন্তোষ মিত্র স্কোয়ারের পার্কটা, ওখানেই দুর্গা পুজো হয়। চলুন যাওয়া যাক, এবার গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন এই প্যান্ডেলের ভেতর দিয়ে আমরা যাব। এদিকটা দুর্গাপুজো হয়, বাড়িটা একেবারে মিডিলে, দুটো রাস্তার মিডিলে বাড়িটা, দুদিকেই দুর্গাপুজো হয়। তো খুব ভালো লাগবে পুজোর সময় জায়গাটাতে, আপনি বাড়িতে বসেই পুজোর মন্ত্র শুনতে পারবেন, ঢাকের আওয়াজ শুনতে পারবেন। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি বাড়িটা এক্স্যাক্টলি কোথায়। চলে এসেছি আমি বাড়িটার সামনে। দেখুন আমি ঠিক বাড়িটার অপোজিটে দাঁড়িয়ে আছি। এই বাড়িটার এদিকের পোর্শনটা সেল, ওই দিকের পোর্শনটা নয়, এদিকের পোর্শনটাই ওনার সেল করে দিচ্ছেন। ওনার ভাগে যে পোর্শনটা পড়েছে, মানে উনি যে পোর্শনটা নিয়েছেন, উনি কিনে নিয়েছেন পোর্শনটা, তো উনি এক কাঠা তিন ছটাক মতো ওনার পোর্শন। আর বাড়িটা একতলা থেকে চারতলা অবধি পুরোটা কমপ্লিট। একতলাতেও ঘর আছে, এমনকি চারতলার ওপরেও ঘর আছে, পুরো সেম। আমি আপনাদের পুরোটাই দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক, এটা হলো মেন এন্ট্রেন্স। চলুন এদিকে মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই বাঁদিকে হলো বসার ঘর, আর সোজা আমি আপনাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। বাইরে মানে বাড়ির ভেতরের দিকে, একটা ভেতরের দিকটাই। চলুন এদিকটা হলো বাড়ির সাইডটা পড়ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখে বুঝতে পারছেন। এই যে বাঁদিকে যে দরজাটা, এটা বাড়ির ভেতর দিয়ে খোলে। আর এদিকটা দিয়ে সোজা আমি একটু এগিয়ে যাব, আপনাদেরকে দেখাবো ব্যাক সাইডটা। চলুন এই যে ব্যাক সাইডে আমরা চলে এসেছি। দেখুন উপরে একটা ছোট্ট ছাদ আছে, আর এদিকটা দেখুন দুটো ডোর দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট ডোরটা হলো সার্ভেন্টের ওয়াশরুম, আর সেকেন্ড ডোরটা, যে ডোরটা হলো সার্ভেন্ট কোয়ার্টার। এখানে একটা ঘর আছে যেটাতে সার্ভেন্ট থাকতে পারে, আর তার পাশে হলো সার্ভেন্টের ওয়াশরুম। আর পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে এর ছাদে ওঠার জন্য, তো এখানে জামাকাপড় শোকাতে পারেন, বা সার্ভেন্ট এটা ইউজ করতে পারে জামাকাপড় শোকানোর জন্য, বা আপনি গার্ডেন করতে পারেন। কিন্তু যিনি ওনার ছিলেন, ওনার এখানে একটু গার্ডেন মতো ছিল, কিন্তু ওনারা মুভ করে যাওয়ার পরে ওনারা এগুলো সরিয়ে নিয়েছেন। তো সার্ভেন্ট কোয়ার্টার পুরনো বাড়িতে দেখা যায় না, এখানে সেই ফেসিলিটিটা আছে। এবার আমরা বাড়ির ভেতরে যাব। তো আমরা দরজাটার সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো প্রথম রুম, মানে গ্রাউন্ড ফ্লোর, মানে একতলার প্রথম রুম। এটাকে ওনারা সিটিং রুম হিসেবে সাজিয়েছেন, কারণ বাইরে থেকে কেউ আসলে এখানে যাতে বসতে পারেন। আর এটা হলো দুটো বড় বড় জানলা, এখন আমি খুলতে পারছি না, কারণ ওনারা যেহেতু এখানে থাকেন না, তার জন্য সব খোলা সব বন্ধ করা ভীষণ একটা চাপের ব্যাপার। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি সিটিং রুমটার সাইজটা, আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি তাও একবার আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আর সিলিংটা দেখুন কতটা উঁচু, পুরোনো বাড়ি যেহেতু তো বুঝতেই পারছেন আগে এরকম সিলিং এতটাই উঁচু হতো, এখন তো সমস্ত ফ্ল্যাটের বা বাড়ির সিলিং অনেকটা নিচু হয়, তো পুরোনো বাড়িতে সিলিং যথেষ্ট উঁচু হয়। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাড়ির ভেতর দিকটা। এবার ভেতর দিকে দরজাটার সামনে থেকে আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ভালো সাইজের একটি সিটিং রুম, বুঝতেই পারছেন আপনারা আশা করছি। এবার চলুন বাড়ির ভেতর দিকে যাওয়া যাক, মানে বাড়ির অন্দরমহলে যাওয়া যাক। চলুন বাড়ির ভেতর দিকে চলে এসেছি।
দেখুন এদিকটা হলো কলের ব্যবস্থা করা আছে, যেহেতু পুরোনো দিনের বাড়ি তো এরকম ব্যবস্থা পুরোনো দিনের বাড়িতে ছিল। আর এদিকটা দেখতে পাচ্ছেন বক্স মতো, এটা হলো পাম্প, আর নিচে হলো রিজার্ভার, আর ওপরে ট্যাঙ্ক যেরকম হয় হয়ে থাকে। কিন্তু যেহেতু পুরোনো দিনের বাড়ি তার জন্য কল সিস্টেমটা আছে এখনও পর্যন্ত। আর এদিকটা হলো ওয়াশরুম, এদিকটা দেখুন ইন্ডিয়ান প্যান হিসাবে এটাকে রাখা হয়েছে, বেশ ভালো সাইজের একটা ওয়াশরুম, আমাকে আর আলাদা করে কিছু বোঝাতে হবে না আপনাদেরকে। দেখুন পুরোনো দিনের শাওয়ার, আর এখানেও সিলিংটা দেখুন কতটা উঁচু। চলুন এবার ভেতরের দিকে যাই আমরা। এবার এই দিকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে নিন এখানটায় যা পজিশন আছে, আপনারা এখানে ইজিলি লিফট করে নিতে পারেন। আর এদিকটা হলো সিঁড়ির জায়গাটা, দেখুন এদিক থেকে সিঁড়ি চলে যাচ্ছে। আপনারা চাইলে এদিকটাতে লিফটও করে নিতে পারেন, আবার চাইলে আপনারা রুমের সাইজগুলো বড়ও করে নিতে পারেন, সেটা আপনারা যারা নেবেন তাদের চয়েস। আর এদিকে দরজাটা দেখতে পারছেন, ডান দিকের দরজাটা, এটা হলো বাইরের দিকে দরজাটা, যেটা আমি দেখালাম আপনাদেরকে বাইরে থেকে, এদিকে হলো দরজাটা। চলুন এবার কিচেনে যাওয়া যাক। কিচেনের স্পেসটা দেখুন, একটা লম্বা স্পেস একটা কিচেনে, ভালো সাইজের একটা কিচেন, আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না। এবার আপনারা যারা নেবেন তারা চাইলে এটাকে দেয়ালটা ভেঙে পাশের রুমের সাথে অ্যাটাচ করে নিতে পারেন, বা সামনের দিকে এগিয়েও নিতে পারেন, রুমটা বড় হয়ে যাবে। আর এই দেখুন জানলা থেকে সিঁড়িটা দেখা যাচ্ছে, যেটা আমি বাড়ির ব্যাক সাইড থেকে আপনাদের দেখালাম সার্ভেন্ট কোয়ার্টারের পাশে, ও উপরে ছাদে ওঠার সিঁড়ি দেখুন। এবার চলুন পাশের রুমটাতে যাওয়া যাক। কিচেনের পাশেই ঠিক এই রুমটা, এই রুমটা ওনারা যিনি ওনার ছিলেন ওনারা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতেন, এখানে খাওয়া দাওয়া করতেন। দেখুন এখানে একটা রেফ্রিজারেটরও রাখা আছে। এই রুমের সাইজও ঠিকঠাক সাইজের একটা রুম, ছোট রুম, খাওয়ার জন্য খাওয়া দাওয়ার করার জন্য একটা ভালো রুম। এই রুমেরও সিলিংটা দেখুন কতটা উঁচু, আমাকে আর আলাদা করে আপনাদেরকে বোঝাতে হবে না। যে যারা জানেন পুরনো কলকাতার ব্যাপারে তারা হয়তো বুঝতে পারবেন। এখানেও দেখুন দু তিনটে জানলা আছে, দেখতেই পারছেন। আর এখান থেকে আমি রুমটা একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু জিনিস রাখা আছে তার জন্য অতটা ভালো করে বোঝা যাচ্ছে না রুমের সাইজটা, কিন্তু খুব একটা খারাপ নয় রুমের সাইজটা, বেশ ভালো সাইজের একটা রুম। চলুন এবার আমরা বাইরের দিকে যাই। এবার আমরা দোতলায় উঠব। দেখুন এটা হলো স্টেয়ার কেসটা, ছোট্ট ছোট্ট সিঁড়ি, কিউট কিউট, ভালো। চলুন ওপরে যাওয়া যাক। এবার দোতলায় চলে এসেছি আমরা। দেখুন দুদিকে দুটো রুম, আমার ডান দিকে একটা রুম, অপোজিটে বাঁদিকে একটা রুম। আর এই জায়গাটা পুরোটা একটা বারান্দা, ভেতর দিকের বারান্দা। আর ওইদিকে একটা ওয়াশরুমও আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। এদিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ভালো করে। এদিকে দেখুন একটা বেসিন রাখা আছে। আর এদিকে বারান্দা জায়গাটা দেখুন, এই নিচটায় আমরা দাঁড়িয়েছিলাম, দেখাবো আপনাদেরকে। তার আগে চলুন প্রথম রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখি নিন বাইরের থেকে, দুটো জানলা আছে বড় বড়। এই যে আমরা এবার রুমের দিকে যাচ্ছি, আর ওইদিকে বারান্দা আছে, বারান্দাটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ লক করা বারান্দা। আর যিনি ওনার, উনি একা এসছেন, ভদ্রমহিলা, আবার খুলবেন আবার বন্ধ করবেন তো অনেকটা টাফ হয়ে যাবে ওনার পক্ষে, কারণ উনি এখানে থাকেন না। আর এখানে জানলাগুলো দেখুন, পুরো দরজার সাইজের জানলা, বড় বড় দুটো জানলা, ওইদিকে আরেকটা আছে, তো ওইখানে আর আলাদা করে কিছু বলার নেই। চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন আপনারা রুমটার সাইজটা। এই যে এটা হলো বারান্দার দরজাটা, তালা লাগানো আছে, দেখতেই পারছেন, আমি দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি আপনাদেরকে। এদিকে আরেকটা জানলা, এই রুমটাতে, এই রুমে টোটাল তিনটে জানলা আছে। দেখুন এদিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন রুমটার সাইজটা কতটা ভালো। এদিকে তিনটে জানলা আর দরজাটার পাশে দুটো বড় বড় জানলা, টোটাল পাঁচটা জানলা হলো। এবার চলুন সেকেন্ড রুমটা দেখবো। তার আগে এদিকে দেখুন, এদিকে সিঁড়িটা চলে যাচ্ছে তিনতলার দিকে। আর এদিকটা দেখুন, এই যে বারান্দাটার, এই যে আমরা নিচে দাঁড়িয়েছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে কলের জায়গাটা, বুঝতেই পারছেন আপনারা, বাড়ির ভেতর দিকে এই বারান্দাটা। কিছুটা গিয়ে এসে দেখুন এদিকে হলো ওয়াশরুম, দেখে নিন এখানে ওয়াশরুম। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ওয়াশরুম আছে, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পাবেন। এই ওয়াশরুমের পাশেই সেকেন্ড বেডরুমটা দেখুন, সেকেন্ড রুমটা দেখুন, এই রুমের সাইজও বেশ ভালো সাইজের রুম। এদিকেও একটা ব্যালকনি আছে,
ওই দিকটার ব্যালকানিটা যেরকম ব্যাক সাইডে পড়ছে, এদিকের ব্যালকানিটা আবার ফ্রন্ট সাইডে পড়ছে, মানে এদিকটা হলো বাড়ির ফ্রন্ট সাইড। বুঝতেই পারবেন আপনারা আমি যখন আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা বাড়ির ফ্রন্ট সাইডটা পড়ছে। দেখুন, আমি অপোজিটে দাঁড়িয়েছিলাম যেখান থেকে আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছিলাম। দেখুন, এই অপোজিটে বাড়িটার সামনে আমি দাঁড়িয়েছিলাম, আর এদিকটা হলো দেখুন ব্যালকানিটা। আর পাশের ব্যালকানিটা যেটা দেখছেন ওটা পাশের পজিশন চার ওনার, ওটা ওই সাইডটা সেল নয়, এদিকে সাইড, এইদিকে সাইডটা সেল। চলুন এবার তিনতলার দিকে যাওয়া যাক। তিনতলায় গিয়ে আপনাদের সাথে কথা বলছি। চলে এসছি আমরা তিনতলায়। দেখুন, তিনতলার পজিশনটা এরকম, এদিকে একটা কিচেন বানানো আছে, রুমও আছে ওইদিকটা, পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর এদিকটা চারতলার জন্য স্টেয়ার কেসটা চলে যাচ্ছে। আর এদিকটা দেখুন এরকম করে রাখা আছে, এদিকটা ব্যালকানির মতো নেই, এদিকটা এরকম করে রাখা আছে, একটা গ্রিল লাগানো আছে নিচে। আর এদিকটা দেখুন, আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকটা একটা বেসিনের জায়গা আছে, আর পাশেই হলো ওয়াশরুম। এই ওয়াশরুমটা দেখুন আপনার একটু আপনাদেরকে দেখাই আগে। দেখুন দেখুন, এই ওয়াশরুমটা তুলনামূলক নিচে দুটো ওয়াশরুমের থেকে একটু বড়ো আমার মনে হচ্ছে। মনে হচ্ছে না, আমি কনফার্ম এই রুম, এই ওয়াশরুমটা একটু বড়ো আগের ওয়াশরুমগুলো থেকে। তো আপনারা বুঝতেই পারছেন, আপনারাও দেখে নিন। আর পাশেই এই একটা রুম, চলুন রুমের ভেতরে যাওয়া যাক। আর এখানে ফ্লোরিংটা যেটা আছে, পুরো বাড়িটি, বাড়িতেই যে ফ্লোরটা তৈরি হয়েছে পুরোটাই হলো মোজাইক, পুরোনো দিনের মোজাইক। আপনারা দেখে বুঝতে পারছেন, দেখুন ফুল ফুল মতো একটু মোজাইকটা আছে। এদিকে দেখুন রুমটা, দেখে নিন রুমটা। এই রুমের সাইজও বেশ ভালো সাইজের রুম। এদিকটা ওয়ার্ড্রপ বানানো ছিল, কিন্তু ওনারা এটা খুলে নিয়েছেন ওয়ার্ড্রপটা, তার জন্য দেখুন দেয়ালের কালারটা একটু চেঞ্জ লাগছে। এদিকটা অন্যরকম, এদিকটা অন্যরকম। আর এদিকটা হলো ব্যালকানির জায়গাটা। আমি এখান থেকেও আপনাদের ব্যালকানিটা দেখাতে পারছি না, কারণ দরজা লক করা আছে। আমি চাই না বারবার কাউকে ডিস্টার্ব করতে। আপনাদেরকে তো একবার দেখিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতেও পারছেন, বুঝতে পারবেন। আপনারা যদি বুঝতে না পারেন তো আপনারা ফিজিক্যালি ভিজিট করতে পারেন, আমাকে জানাবেন মেল করে। আমি মেল আইডিটা মেনশন করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, এমনকি ভিডিও লাস্টে আমি মেল আইডিটা বলেও দেবো আপনাদেরকে। চলুন এবার আপনাদেরকে এই দিকটা দেখাবো। এই যে স্টেয়ার কেসটা, এখান থেকে উঠে আমি দাঁড়িয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এদিকে একটা কিচেন বানানো হয়েছে, এটা একটি ছোট কিচেন, এটা স্পেশালি ব্রেকফাস্ট বানানোর জন্য ওনারা বানিয়েছিলেন, যাতে সকাল সকাল নিচে যেতে না হয়, এখান থেকে ব্রেকফাস্টটা করে একেবারে নিচে যেতে পারবেন ওনারা, তার জন্য এটা বানিয়েছিলেন ওনারা। আর এদিকটা এই কিচেনের ঠিক পাশেই আরেকটা রুম, সেটাও দেখাবো আপনাদেরকে। দেখুন এই যে এই রুমটা হলো কিচেনের ঠিক পাশেই। রুমের ভেতরে এবার যাওয়া যাক, চলুন রুমের ভেতরে যাই আমরা। দেখুন আমরা চলে এসেছি রুমের ভেতরে। এখান থেকে আমি আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফ্লোরেই দুটো করে বেডরুম আছে, রুম আছে। যেহেতু গ্রাউন্ড ফ্লোরটা উনি প্রথম রুমটা সিটিং রুম হিসেবে ব্যবহার করেছেন, আর তারপরে রুমটা কিচেন আর ডাইনিং স্পেস, তো আমি ওইটা কাউন্ট করছি না রুম হিসাবে, মানে বেডরুম হিসাবে কাউন্ট করছি না আমি। ওপরের রুমগুলো বেডরুম হিসাবে আমি কাউন্ট করছি, যেহেতু চারতলা বাড়ি, তিনটে ফ্লোরে পরপর দুটো করে বেডরুম আছে, তাহলে ছটা বেডরুম হলো পুরো বাড়িতে। এবার আপনারা চাইলে আপনারা আপনাদের মতো সাজিয়ে গুছিয়ে যেরকম আপনারা নিতে চাইবেন ওরকম করে বানিয়ে নেবেন আপনারা। এদিকে দেখুন আমি একটু জানলাটা খুলে দিলাম, এটা হলো বাড়ির ব্যাক সাইডটা, ব্যাক সাইডের জানলাটা। এখানে জানলা প্রচুর আছে, মানে সারাদিন বাড়িতে রোদ আলো বাতাস সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন আপনারা, আপনাদের কোনোভাবেই কোনো কষ্ট হবে না। চলুন এবার চারতলার দিকে যাওয়া যাক। তার আগে আমি এই পজিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নিন এখানে গ্রিলটা লাগানো আছে। চলুন এবার চারতলায় যাই আমরা।
চলে এসেছি আমরা চারতলায়। দেখুন এদিকে একটা রুম আর ওইদিকে রুম, যেরকম বাকি ফ্লোরগুলোতে ছিল সেম। আর এদিকটা দেখুন একটু ব্যালকনি মতো করা আছে ভেতর দিকটায়, আর এখানে আরেকটা বেসিন লাগানো আছে। এদিকটা বেশ ভালো লাগছে দেখতে। এটা হলো টপ ফ্লোর, এর উপরে হলো ছাদ, তার জন্য জায়গাটা বেশি আলো আলো লাগছে। আর এদিকটা হলো একটা ওয়াশরুম, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আপনারা, দেখুন দেখুন এটা ওয়াশরুম, তার পাশেই হলো বেডরুম আর একটা। চলুন বেডরুমে যাওয়া যাক। এই বেডরুমটা সাইজটা দেখুন বেশ ভালো সাইজের বেডরুম, প্রত্যেকটা বেডরুমই সেম সাইজের, তাই আমাকে আর আলাদা করে কিছু বোঝাতে হবে না। কারণ এই রুমটা একটু বড় লাগছে, কারণ এই রুমটা একেবারেই ফাঁকা, আর বাকি রুমগুলোতে কিছু না কিছু ছিল, নয় আলমিরা, নয় জিনিসপত্র, নয় কিছু কিছু থেকে না কিছু ছিল। আর এদিকটা দেখুন কতটা ভালো, এখানেও একটা আলমিরা রাখা আছে, তাও এদিকটা একদমই ফাঁকা, তার জন্য বোঝা যাচ্ছে রুমটার সাইজটা ভালো করে। ওই রুমগুলো যদি ফাঁকা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন রুমের সাইজটা কতটা ভালো। দেখুন আমি ঠিক ঘরের কোনাটাতে এসে আপনাদেরকে দেখাচ্ছি রুমের সাইজটা। দেখুন বেশ ভালো সাইজের রুম, আর তার পাশেই আছে ব্যালকনি, এই যে ব্যালকনিটা। এবার আমি ব্যালকনিতে যাচ্ছি, ব্যালকনিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নিন। এখানকার লোকালিটিটা একেবারেই বাঙালি লোকালিটি। দেখুন এখানে সমস্ত পুরোনো দিনের বাড়ি, দেখেই বুঝতে পারছেন সব কিছুই পুরোনো দিনের বাড়ি। আর এই যে এইদিকে রাস্তা ধরে আমি এসেছি বাড়িটাতে, আর দেখুন আপনারা চারদিকটা পুরোনো দিনের বাড়ি, দেখেও বেশ ভালো লাগছে, পুরোনো কলকাতা যাকে বলে, বুঝতেই পারছেন। আকাশের অবস্থাও বেশ সুন্দর, আকাশও বেশ সুন্দর। চলুন এবার চারতলার সেকেন্ড বেডরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বেডরুমটার সাইজও বেশ ভালো, এখানে যেহেতু কিছু জিনিস রাখা আছে হয়তো তার জন্য আপনাদের ছোট লাগতে পারে, কিন্তু একেবারেই ছোট নয়, ভালো সাইজের একটা বেডরুম। আর চারিদিকে জানলা রুমে, এই বাড়িতে কোনোভাবেই আপনাদের আলোর অভাব হবে না, সারাদিন আপনারা সূর্যের আলো পাবেন। আর এই বাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি বাড়িটা কিনতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আমাদের মেল করে জানাবেন। আমাদের মেল আইডি হলো দক্ষিণ খোলা হাওয়া 2020@gmail.com। চলুন এবার ছাদের দিকে যাওয়া যাক, ছাদে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। চলুন চলে এসেছি আমরা ছাদের সামনে। এটা হলো ছাদের মেন দরজাটা, দেখুন এখান থেকে আমরা ছাদে যাব। ওনারা এই বাড়িটাতে থাকেন না, ওনারা কিছু বছর হয়েছে এখান থেকে মুভ করে গেছেন, কিন্তু ওনারা থাকেন না, তাও বাড়িটা কতটা মেনটেন করে রেখেছেন। দেখুন ছাদটা কতটা সুন্দর কালার করেছে, দেখেই মনে হচ্ছে রিসেন্টলি কালার করা হয়েছে। এবারে আপনাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এদিকে একটু ছাদ আর ওইদিকে আর একটু, তো দেখে বুঝতেই পারছেন। চলুন আপনাদেরকে একটু ছাদ থেকে লোকালিটিটা দেখিয়ে দিচ্ছি। আর এই পাশের ছাদটা হলো পাশেই যে বাড়িটা জয়েন করা, একই বাড়ি পাশের পজিশনটা। চলুন একটু আপনাদেরকে ছাদটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এদিকে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাশের রাস্তাটার প্যান্ডেলটা। বললাম আপনাদের যে দুটো লেন বাই লেনেই দুর্গা পুজো হয়, বাড়িটা একেবারে মিডিলে, তো দুদিক থেকেই আপনারা বাড়িতে বসে পুজোর মন্ত্র শুনতে পারবেন, ঢাকের আওয়াজ শুনতে পারবেন। চলুন এদিকের পজিশনটাতে যাওয়া যাক, এদিকটাতে আমরা যাচ্ছি। দেখুন এদিকে একটা ঠাকুর ঘরও বানানো আছে, আপনাদেরকে দেখাবো, দেখে নিন আপনারা। এই যে এটা হলো ঠাকুর ঘরে ওঠার সিঁড়ি, মার্বেল দিয়ে বানানো আছে, ঠাকুর ঘর হিসাবে যথেষ্ট ভালো সাইজের একটা ঠাকুর ঘর। এখানে আপনারা আপনাদের যে গৃহদেবতা তাকে প্রতিষ্ঠা করতে পারেন, এখানে বুঝতেই পারছেন দেখে। আর এদিকটা হলো বাকি ছাদটা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করবেন, তাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এদিকটা দেখুন একটা ছোট গেট আছে, যেহেতু আগে জয়েন্ট বাড়ি ছিল তার জন্য আপনারা বুঝতেই পারছেন এবারে এই বাড়ি আসা যাওয়া ছিল। আপনারা যারা কিনবেন বাড়িটা তারা এখানটা একটা ছোট মতো দেয়াল তুলে দিতে পারেন। এখান থেকে দেখাচ্ছি দেখুন আপনাদের লোকালিটিটা কতটা ভালো লাগছে দেখতে। এখান থেকে দ্য 42টাও দেখা যায়, ওই দিকটা আপনাদেরকে দেখালাম আগেই। আর এখান থেকে দেখুন দেখুন হাওড়ার ব্রিজের কিছুটা অংশ দেখা যাচ্ছে। বাড়িটার সম্পূর্ণ ডিটেলস যেগুলো আমি বলতে পারলাম না সেগুলো প্রত্যেকটাই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, উইথ প্রাইস।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে আমাদের আপলোডেড ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো প্রপার্টির খোঁজে।